বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে 2018 সালের 24 এপ্রিল শপথ নেন। সেই হিসাবে রাষ্ট্রপতি পদে তার মেয়াদ শেষ হবে 2023 সালের 23 এপ্রিল। দেশের জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদ নিয়ে কোনো আলোচনা নেই। কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন তা নিয়ে সরকারি দল আওয়ামী লীগেও কোনো আলোচনা আছে বলে শোনা যায়নি। কিন্তু গত মঙ্গল ও বুধবার উবাইদুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ কবিরহাট উপজেলায় ঘুরে উবাইদুল কাদেরের রাষ্ট্রপতি হবেন এমন গুঞ্জন শোনা গেছে। স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ 6 জন নেতা এবং স্থানীয় প্রশাসনের 2 জন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে নোয়াখালীতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেন এই প্রতিবেদক। গুঞ্জনের সত্যতা নিশ্চিত করে তারা বলেছেন এই আলোচনা এখানকার সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে। গত মঙ্গলবার দুপুরে কবিরহাট বাজারে কথা হয় কবিরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র আলামিনের সঙ্গে। এর আগে সকালে বসুরহাট বাজারে কথা হয় উবাইদুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বয়োজ্যেষ্ঠ নেতা খিজির হায়াত খানের সঙ্গে। দুই উপজেলার নবীন ও প্রবীণ দুই বাসিন্দাই জানান উবাইদুল কাদেরের রাষ্ট্রপতি হওয়ার আলোচনা তারাও শুনেছেন। বিষয়টি নিয়ে উবাইদুল কাদেরের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে খিজির হায়াত খান হেসে বলেছেন, উবাইদুল কাদের সাহেব রাষ্ট্রপতি হতে পারেন এটা আমিও শুনেছি, এর বেশি কিছু জানি না, বলতেও চাই না।